সেবন করুন পলিফে খাওয়ার সাথে সাথে রেজাল্ট কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এক কোর্স এ সাসা আমি লোকিন একটু ঠিক করে বসেন ভাই রে ভাই ওরে শালাই গুনালা জড়া শামার কোকা কলা বাহেরা মাশাআল্লাহ জিপতি রাতে জেগে থাকি মাজার বেতাই পাশে সিটে বসা সেই মেয়েটি আমাকে ধাক্কা মেরেছে এরপর যে আবার নাচ নিয়ে আসছে পলাশবাড়ির প্রীতি সন্তান বলবো আমি যার জন্য পলাশবাড়ির আসলেই ধন্য অনেক গুণে গুণান্বিত লাইকিতে যার 6 মিলিয়ন ফলোয়ার্স ইউটিউবে যে কিছুদিন আগে সিলভার প্লেট পেয়েছে ইউটিউবে তার প্রায় 1,40,000 সাবস্ক্রাইবার কার কথা বলছি বলেন তো আমি মাঝে মাঝে একটু বিরক্ত করতে আসি কেন ভাল লাগছে যে আপনারা সহযোগিতা করছেন আমি তো শুরুতেই বলেছি এই অনুষ্ঠানের প্রেরণা কিন্তু আপনারা আপনারা সহযোগিতা করছেন আপনারা আমাদেরকে বরাবরই এইভাবে সহযোগিতা করেন ভালো লাগে পিয়াসের বিষয়ে যেটা বলবো পিয়াস আমি যখন খুব ছোট ঔষধি একাডেমিতে সারগান শিখত একদিন বাসায় গেলাম ওর দেখে কিছু কাজ দেখে বললাম ওর আম্মু আম্মুকে উৎসাহিত করলাম যে কিন্তু অনেক সম্ভাবনাময় কিছু এবং আমার কাছে মনে হয়েছিল ওই বিষয়ে ভালো কথা সত্যি তাই ও কিন্তু একটা অ্যাওয়ার্ড আছে ইউটিউবের একটা অ্যাওয়ার্ড থাকে ওটাকে সিলভার অ্যাওয়ার্ড বলে সাধারণত ঠিক কিনা সিলভার বাটন ও কিন্তু সেটাও পেয়েছে আবার আর একটা কি যেন আছে টিকটক এটাতেও কিন্তু সে ভালো সুনাম অর্জন করছে বাংলাদেশে সেই কারণে আমি মনে করি যে পিয়াস কিন্তু আমাদের অহংকার ও পিয়াসের জন্য একটা প্লিজ সময় ধরে ধরে পাওয়া যাবে থ্যাংক ইউ আমি যে তোর সুপার হিরো বাকি সবাই জিরো রে দেখলে তোরে হার্ট বিট বাড়ে রে সিটি মারে রে আমি যে তোর সুপার হিরো বাকি সবাই জিরো রে দেখলে তোর হার্ট বিট বাড়ে রে সিটি মারে রে আরে জানি না তো হয় রে আমার হয়ে গেল কি যেখানে তুই তাকাই শুধু তোকে যে দেখি মন বসে না আর তো কোনো কাজে রে সিটি মারে রে জানবে দেশের সকলে নিয়েছি হৃদয় জিতে তুই যে আমার দখলে চোখে তোর কত মায়া আছে রে সিটি মারে রে আমি যে তোর সুপার হিরো বাকি সবাই জিরো রে দেখলে তোরে হার্ট বিট বাড়ে রে সিটি মারে রে আমি যে
তোর সুপার হিরো বাকি সবাই জিরো রে দেখলে তোরে হার্ট বিট বাড়ে রে সিটি মারে রে ভালো খাবার ও উন্নত পরিবেশে থেকেও স্বাস্থ্য ভালো হচ্ছে না দিন দিন আপনার স্বাস্থ্য ভেঙে যাচ্ছে তাহলে আজই সেবন করুন পলিফেন খাওয়ার সাথে সাথে রেজাল্ট কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই শ্বশুরে মতি গুনিয়া আর খালি বিড়ি খাই শাশুড়ি দান বইয়া বইয়া খালি পান সাবাই কি সাবাই পান সাবাই পান পান এ বাবু এই আমার মুখটা একটু বন্ধ করেন মোহে মশা ঢুকবে ভাই রে ভাই শালি মোর সাম্মাক ছাড়লো ওরে শালাই উলালা জেডা শামার কোকা কলা বাহেরা মাশাল্লা ওরে নানা নানির চাপা বাজি এ সলে হাঙ্গা দিন নানা কয় মগো বাড়ির কুত্তায় পারে দিন কি পারে ওরে বাড়া দিন পারে দিন দিন দেখেন চাষি মা সেন্দি বাপটা লয় কি ভাই রে ভাই শ্বশুর বাড়ির চোদ্দ গোষ্ঠী তারা এক হইয়াছে তাদের মনে আসবো নাকি রঙে লাইগাছে ওরে খান জানে বডি ঘাট তার ক্যারেক্টার দিলা এই কথা হইনা শ্বশুর হইছে বিলা ডরাইয়েন না ভা ভাই রে ভাই শাশুড়ি মন্না সৈন্যা বড়ি আবার পাইছে ঢোলে বাড়ি তারে কি রাখতে পারি ওরে বলার কিছু নাই শ্বশুর আইছে লাড়ি লইয়া কোন দিকে পলাই শ্বশুর কি লই আইছে ওরে বাড়া লাড়ি লই আইছে লাড়ি রেডিওয়ে থাক তরে আমি গান শুনামো সুরে জেগে থাকি মাজার বেতাই আজি প্রতি রাতে জেগে থাকি মাজার বেতাই তুমি শুয়ে গেছো তাই মাজা তোলা ভালো দাই ঘুমনে দুটি চোখে কৃষ্টি রোজাই আজি প্রতি রাত ও গড ওয়ান মোর রিমিক্স সড়ক
के इशारे हो लड़की ओ लड़की ओ लड़की आँख मारे आँख मारे ओ लड़की आँख मारे आँख मारे ओ लड़की तीनों मरें तलाकों का मरें छातों का मरें तीन रागुलों मरें जादूर का नहीं नजीक तो दांत दिले मरे गोशा दिले मरे तेला चुरा मरे चुरा गोए चुरा तेला चुरा जागा खाए जागा ब्रेक एबोर बुला ब्रेक लाइने खाए सिरा ले मरे काई तो या खाए ची तो या मरे लाता या खाए दोपा या मरे एदोर गुला मरे ईदूर चिका मारामारी नष्ट करे बासा बारी ओषध किनें तारातारी मयनार मार गुण नाई ईदूर तोर बासन नाई धरा पड़ले जमीन नाई जागाए खाए जागाए ब्रेक আরে টিকা টোলের মোড়ে একটা অভিষেক সিনেমা হল রয়েছে হলে নাকি আর কন্ডিশন রয়েছে একদিন গান সিনেমা দেখতে আর রিক্সা থেকে নেমে দেখে হলে কি সুন্দরী নিয়ে দাঁড়িয়ে আছে রাকের 10 টাকার টিকিট পিছে দেখে কিনে কোনো রকম ভিতরে বসলাম হঠাৎ দেখি পাশে ছেলে সেই মেয়েটি আমার পাশে বসেছে আরে কানে নাকি আরে টিকা করে মরে সিনেমা আরম্ভ হয়ে গেল রাজ্যের সামনে যখন প্রেমে হাবুডুবু খাচ্ছিল তখন আমার বুকের ভিতর ধূপধাপ শুরু হয়ে গেল হাই আমি যদি প্রেম করতে পারতাম তখন দেখি পাশে সিটে বসা সেই মেয়েটি আমাকে চিমটি মেরেছে সিনেমা শেষ হয়ে গেল মিটি আমার রিক্সা চেপে বললো ডার্লিং খুব খুদে বেঁচে গেলাম মোস্তফা হোটেলে খুব গোলা গোলা খাইলাম হঠাৎ দেখে কয় একটা হাজার টাকার বিল এনেছে বিল না দেখে তখন আমার মাথা ঘুরেছে মিষ্টি হেসে বললো ডার্লিং আজকের মতো চলে যাই বলে চলে গেল আমি বাড়ি এসে রিক্সা থেকে নেমে রিক্সা ভাড়া দিতে গিয়ে দেখি মেয়েটি আমার পকেট মেরে চলে গিয়েছে ধন্যবাদ।